কি ফুল জানো? বলো তো কি ফুল? বাসক ফুল। নাচছো কেন? কেন নাচছো? মধু খাবে? মধু আমরা খেতে পারি একা একা? কি করে মধু খাই? মৌমাছি সাহায্য করে আমাদের মধু খেতে। আজকে মৌমাছি নেই তো, তাহলে কি করে মধু খাবা? ফুলের থেকে। আচ্ছা এটা খেয়ে দেখা, এই ফুলের থেকে খেয়ে দেখাও, এই ফুলের থেকে খেয়ে দেখাও। হ্যাঁ আচ্ছা মধু, তুমি তো পোকা দেখছো না, পোকা দেখে নিতে হবে। পোকা আছে? পোকা আছে? হ্যাঁ এগুলি ফুলের ছাপ, পোকা নাও হতে পারে। এই দেখো এইখানে, এইখান থেকে নাও। হ্যাঁ হ্যাঁ একটা 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 পোকা দেখো, পোকা দেখো, পোকা পোকা দেখে মধু নাই। মধু খাও, কেমন লাগছে? চিনি দেওয়া? চিনি কে দিল? চিনি কে দিল? পিঁপড়াতে চিনি দিয়ে গেল। বাবা হ্যাঁ বন্ধুরা, এই ফ্যাসিলিটি কিন্তু শুধু গ্রামেই আছে, বাসক গাছের ফুলের থেকে মৌমাছির সাহায্য ছাড়া মধু খাওয়া। কারা কারা এরকম মধু খেয়েছেন ছোটোবেলা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিও দেখে যদি আপনার শৈশবের কথা মনে পড়ে তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। সকলে খুব ভালো থাকবেন, ভালো ভাববেন, আর পরের ভিডিও নিয়ে উরুমেক চ্যানেল খুব শীঘ্রই আসছে। সবাইকে ধন্যবাদ।